ন্যাপকিনের ভেন্ডিং মেশিনের ব্যবস্থা, যেটি বাংলাদেশে প্রথমবারের মতো করা হচ্ছে। ছাত্রলীগের প্রদত্ত ইস্তেহার অনুযায়ী আমরা এটি করেছি মেয়েদের 5টি হলে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরও 5টি একাডেমিক ভবনে এই ব্যবস্থাটি আমরা করছি। এবং এই ব্যবস্থাটির মাধ্যমে আমরা বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, শিক্ষা প্রতিষ্ঠান, বেসরকারি উদ্যোক্তা সহ সবাইকে আমরা আহ্বান জানাই যে আপনারা স্যানিটারি ন্যাপকিনের ভেন্ডিং মেশিন সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে, আমাদের মেয়েরা যেসব হাই স্কুলে লেখাপড়া করে, আমাদের কলেজগুলোতে যে অপ্রতুল ব্যবস্থা রয়েছে যার কারণে নারীরা চ্যালেঞ্জের শিকার হন, স্বাস্থ্য ঝুঁকির মুখে পড়েন, সীমাবদ্ধতার মধ্যে পড়েন, এই ট্যাবুটি ভেঙে দিয়ে তারা যেন নতুনভাবে এই বিষয়গুলো প্রতিষ্ঠা করেন, সেটির জন্য আজকে আমাদের এই সংবাদ সম্মেলনটি ছিল। এবং যে বিষয়টি এসেছে, এবং এটি নতুন কোনো বিষয় নয় যে ডাকসুর ভিপি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের কর্মকাণ্ডে সম্পৃক্ত না থেকে নিজের রাজনৈতিক পলিটিক্যাল কেরিয়ার গড়ার ব্যস্ত রয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোর কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত না থেকে কীভাবে মৌলবাদী ছাত্র রাজনীতির একটি কাউন্টার থিসিস বিনির্মাণ করা যায় সেটি নিয়ে ব্যস্ত রয়েছেন। এবং সাম্প্রতিককালে আমরা যেটি দেখতে পাই যে আমাদের বিভিন্ন তথাকথিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে তার যে ব্যতিব্যস্ততা, এবং সাম্প্রতিককালে তার সামনে আরেকটি সুযোগ তৈরি হয়েছে। আপনারা জানেন যে তথাকথিত ছাত্র সংগঠন ছাত্রদল তাদের পূর্ণাঙ্গ কমিটিতে বিবাহিতদের রাখার একটি সুযোগ রেখেছে, এবং আমরা জানতে পেরেছি যে পূর্ণাঙ্গ ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটিতে পদ পাওয়ার জন্য তিনি লবিং তদবিরে ব্যস্ত থাকার কারণে ডাকসুর বিভিন্ন কর্মকাণ্ডে থাকেন না। কারণ কি আপনি মনে করেন? এটি আমি মনে করি যে রাজনৈতিক ফায়দা নেওয়ার একটি প্রবণতা তারা তাদের রয়েছে, যাতে করে ছাত্রলীগের কর্মকাণ্ডগুলো, ডাকসুর ইতিবাচক কর্মকাণ্ডগুলো তারা বাধাগ্রস্ত করতে পারে, এবং ডাকসুরকে ব্যবহার করে তারা যে রাজনৈতিক ফায়দা নিতে চায় ডাকসুর সঙ্গে সমন্বয় করে কাজ করলে সেটি বাধাগ্রস্ত হবে সেটির একটি আশঙ্কা তাদের মধ্যে থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ আমরা চেয়েছি যে সকল রাজনৈতিক বিশ্বাসের ঊর্ধ্বে উঠে এটি যেন ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে, কিন্তু ডাকসুর কোনো কর্মকাণ্ডেই তিনি সম্পৃক্ত থাকেন না। আমরা দেখেছি 16ই ডিসেম্বরে 15ই আগস্টের কর্মসূচিতে তাকে আমরা পাইনি, 26শে মার্চের কর্মসূচিতে আমরা পাইনি, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে যখন আমাদের মিটিং হয় ছাত্রদের নিয়ে আমরা দরকষাকষি করি, শিক্ষার্থীদের স্বার্থ রক্ষার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সঙ্গে আমরা দরকষাকষি করি, তিনি দরকষাকষি নিয়ে ব্যস্ত থাকেন, আমাদের দূতাবাসগুলোতে তিনি দরকষাকষি নিয়ে ব্যস্ত থাকেন, আমাদের তথাকথিত ঐক্যফ্রন্টিকে তিনি সাম্প্রতিককালে ব্যস্ত রয়েছেন, দুর্নীতির দায়ে দণ্ডপ্রাপ্ত তথাকথিত রাজনৈতিক নেত্রী খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে তিনি ব্যস্ত থাকেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বার্থের মুক্তির আন্দোলনে তার কোনো যোগসাজ আমরা দেখতে পাই না। যে 28 বছর পরে ডাকসু হয়েছে সেটা ওইভাবে আসলে এখনও বলা চলে যে আমরা সক্রিয় করতে পারিনি। আর আমরা বলতে এখানে আমরা চাইলে তো হবে না, এখানে যদি ডাকসুর সভাপতি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তার একটা গুরু দায়িত্ব রয়েছে যে ডাকসুকে সক্রিয় করার এবং সচল করার, পাশাপাশি যেহেতু এখানে সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে ছাত্রলীগ থেকে 23 জন নির্বাচিত রয়েছেন তাদেরও একটা দায়িত্ব রয়েছে, কিন্তু আমরা বরঞ্চ দেখেছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সেই সদিচ্ছাটা নাই ডাকসুকে ওইভাবে সক্রিয় করার কিংবা সকল কাজে এনগেজ করার। আর ছাত্রলীগ থেকে যে 23 জন নির্বাচিত হয়েছেন, মানে তাদের তো নির্বাচিত হয়েছেন কিনা বা সেটি নিয়ে নানা ধরনের প্রশ্ন রয়েছে, কী প্রক্রিয়া নির্বাচিত হয়েছে, তারপরেও কাজ করতে গিয়ে আমরা দেখেছি তাদের কাছ থেকে বিন্দুমাত্র সহযোগিতা আমরা পাইনি। আপনি যেটা বলেছেন যে ডাকসুর বিভিন্ন প্রোগ্রামে দেখা যায় যে সমাজসেবা সম্পাদক এবং ভিপি বেশিরভাগ প্রোগ্রামেই তাকে দেখা যায় না, এক কথাটা যৌক্তিক। দেখেন, যেখানে আমাদেরকে বলে ইনভাইট করে সেখানে কিন্তু আমরা যাই, থাকার সর্বোচ্চ চেষ্টা করি। যেমন গত 1 সেপ্টেম্বরে সাংস্কৃতিক সম্পাদকের একটা প্রোগ্রাম টিএসসি রয়েছে, আমরা গিয়েছি, জোবাইকের উদ্বোধনীতে আমাকে বলেছে আমি গিয়েছি, ক্রীড়া সম্পাদক যে মাঝে মাঝে প্রোগ্রামে বলে যাই, কিন্তু দেখা যায় বেশিরভাগ প্রোগ্রামগুলোতেই হচ্ছে তারা আসলে আমাদেরকে জানাই না। কারণ হচ্ছে তারা মনে করে যে আমরা যদি ওই প্রোগ্রামগুলোতে যাই সেখানে শিক্ষার্থীরা উপস্থিত থাকে, আমরা যে কথাগুলো বলি সেটা শিক্ষার্থীদের মনের কথা বলি, শিক্ষার্থীদের মাঝে আমাদের একটা গ্রহণযোগ্যতা তৈরি হয়, আমরা যেহেতু একটা ছাত্র সংগঠন সুতরাং সেক্ষেত্রে আমাদের সাপোর্টার তৈরি হয় কিংবা আমাদের সমর্থক তৈরি হয়, সেই কারণে তারা এই মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের কারণে বা মানসিক যেটা বলে এই দুর্বলতার কারণে অনেকগুলো প্রোগ্রামে তারা আমাদেরকে ডাকে না। ইভেন অনেকগুলো মিটিংয়ে দেখা যায় অনেক সময় তারা আমাদেরকে না জানিয়ে মিটিং করে এবং নিজেরা কয়েকজন মিটিং করে সেটাকে ডাকসুর মিটিং বলে চালিয়ে দেয়। উপাচার্যের বাসায় একটা মিটিং হয়েছে, সেখানে ছাত্রলীগ থেকে নির্বাচিত প্রতিনিধিরা ছিলেন, উপাচার্য ছিলেন, সেই মিটিংয়ে কিছু কিছু সিদ্ধান্ত হয়েছে, সেখানে কিন্তু ভিপি এবং সমাজসেবা সম্পাদককে জানানোই হয়নি। এখন উপাচার্য যদি এই ধরনের একটা পক্ষপাতমূলক আচরণ করেন এবং তিনিও যদি ভিপি সমাজসেবা সম্পাদককে দূরে রেখে কাজ করতে চান, সেক্ষেত্রে তো আসলে আমাদের ডাকসুর কাজে সংযুক্ত থাকাটা খুব ডিফিকাল্ট, চাইলে অনেক সময় হওয়া যায় না।
এখানে মানে এটা খুব দুঃখজনক যে আসলে ডাকসু নির্বাচনের পরে আমরা ভেবেছিলাম যে বিশ্ববিদ্যালয়ে একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি হবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের যে একটা ঐতিহ্য, ডাকসুর যে একটা ঐতিহ্য, এদেশের শুধু ছাত্র নয় মানুষের অধিকার আদায়ের আন্দোলনেও ডাকসুর একটা ভয়েস থাকবে, সেটা ছাত্রলীগ কখনোই হতে দেয়নি। এখন সেই জায়গা থেকে যখন আমি ভিপি কিংবা সমাজসেবা সম্পাদক, আমরা যখন মানুষের দ্রব্যমূল্য যখন ঊর্ধ্বগতি হয়, পেঁয়াজের মূল্য নিয়ে একটা কথা বলি, কিংবা কৃষক যখন ধানের ন্যায্য মূল্য পায় সেটা নিয়ে আমরা কথা বলি, সেটা যখন সরকারের উপরে চাপ তৈরি হয়, তখন দেখি যে ছাত্রলীগের পক্ষ থেকে আমাদের নিয়ে নানান ধরনের প্রোপাগান্ড অপপ্রচার চালানো হয়। ডাকসুর ভিপি তাকে তো বিভিন্ন অ্যাম্বাসি ইনভাইট করতে পারে, কারণ বিভিন্ন অ্যাম্বাসি বা বিভিন্ন দেশের সাথে তো এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক চুক্তি সমঝোতা রয়েছে যে শিক্ষার্থীদের অধিকারের প্রশ্নে শিক্ষার্থীরা ওখানে পড়াশোনা যাতে করতে পারে সেসব সুযোগ সুবিধা নিয়ে। সুতরাং অ্যাম্বাসিতে গেলে প্রশ্ন ওঠাটা এটা একটা মূর্খের মতো আচরণ। ডাকসুর জিএস আরও একটা কথা বলেছেন যে আপনি খালেদা জিয়ার মুক্তি আন্দোলনে ব্যস্ত আছেন এবং আপনি ছাত্র দলে পূর্ণাঙ্গ কমিটিতে পদ পাওয়ার জন্য দৌড়াদৌড়ি করতে ব্যস্ত। এখানে বিশেষ করে তার যে জানাশোনার লেভেলটা এবং তিনি যে মানসিকতা পোষণ করেন সেখান থেকে তিনি প্রশ্ন তুলেছেন। ডাকসুর ভিপি বাংলাদেশের রাজনীতিতে তার পরিচয় এটাই এনাফ। এখানে ছাত্র দলের মতো সংগঠন কিংবা ছাত্রলীগের মতো সংগঠনে তার কোনো পদ পদবি লাগে না, এটা তো প্রশ্নই ছিল না। বাংলাদেশ ছাত্রলীগের সভাপতিকে তো হারিয়ে এই পদে জয়লাভ করেছি, সুতরাং তার চেয়ে কম যোগ্যতা সম্পন্ন নয়। সুতরাং এখন ছাত্রলীগ কিংবা ছাত্র দলে আমি কোন পদে যাব, ছাত্রলীগও তো অফার করেছিল, সে পদে তো আমরা যাইনি, সেটা তো আমরা একাধিকবার বলেছি। এখন হচ্ছে এটা আসলে যে ছাত্রলীগের যে একটা নির্যাতন নিপীড়নকারী চরিত্র আবরার হত্যার মধ্য দিয়ে সারা দেশের মানুষের কাছে কিন্তু নতুনভাবে এটা প্রকাশিত হয়েছে। সুতরাং আমরা যখন এই ছাত্রলীগের নির্যাতন নিপীড়ন মানে হচ্ছে নিয়ে অপপ্রচার করছে এবং শিক্ষার্থীদের মাঝে একটা বিভ্রান্তি করার তৈরি করছে, তবে আশা করছি যে তাদের এই অপপ্রচারে শিক্ষার্থীরা অতীতেও কর্ণপাত করেনি, ভবিষ্যতেও করবে না, কারণ আমরা নাকি অন্য কারো এজেন্ডা বাস্তবায়নের জন্য ডাকসু নির্বাচন করেছি। সেখানে কিন্তু শিক্ষার্থীরা ভোট দিয়ে সমাজসেবা সম্পাদক বিদ্যুৎপতি নির্বাচিত করেই কিন্তু তাদের এই অপপ্রচারে চপেটাঘাত করেছে, কিন্তু তারপরেও তারা আসলে তাদের বোধোদয় হয়নি, যে কারণে নির্লজ্জের মতো মিথ্যাচারটা করে যাচ্ছে, এটা খুব দুঃখজনক।